রমজান মাসের প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিন মাখফেরাতের তৃতীয় দশ দিন দুজগের আগুন থেকে নিষ্কৃতি দানের হাদিসে যে এই কথাটি আছে কোন কোন আলেমেরা বলছেন এটা নাকি ঠিক নয় দেখুন ভাইসব হাদিসে আছে এভাবে হাদিসে আছে রমজান মাসের প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিন মাখফেরাতের তৃতীয় দশ দিন দুজগের আগুন থেকে নিষ্কৃতি দানের তো এটা একটা রমজান মাসের সৌন্দর্য যারা যেসব আলেমরা বলছেন যে এটা হাদিসে নেই তারা ওই হাদিসটাকে কেউ কেউ দড়িফ হাদিস বলেন কেউ কেউ মুনকার হাদিস বলেন মানে দড়িফ হাদিস বা মুনকার হাদিস এ ধরনের হাদিস দিয়া কোনো কিছু বলাটাকে তারা যৌক্তিক মনে করেন না কিন্তু অনেক বিদ্যানগণ আলেমগণ দড়িফ হাদিস দ্বারায় কথা বলাটাকেও জাহেজ মনে করেন কারণ দড়িফ হাদিস তো হলো যে হাদিসের সনদে দুর্বলতা আছে কিন্তু হাদিসটা বাতিল নয় একেবারেই সেটা বাতিল হয়ে গেছে ব্যাপারটা এমন নয় তো এই যে রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হলো প্রথম দশ দিন রহমতের এর মানে এটা না যে আর শেষ বিশ দিনে রহমত আসবে না দ্বিতীয় দশ দিন গুনা মাফের এর মানে এটা না যে প্রথম দশ দিনে মাফ হবে না শেষ দশ দিন দুজগের আগুন থেকে নিষ্কৃতি দানের এর মানে এটা নয় যে মধ্যবর্তী দশ দিনে আল্লা তালা বান্দাদেরকে দুজগের আগুন থেকে ক্ষমা করবেন না বরং রমজান মাসের ফজিলত বরকত বায়ান করার জন্য হাদিসটা বলা হয় যে এটা এমন মাস এর মধ্যে এরকম একটা বৈশিষ্ট্য আছে যেটা অন্য মাসের মধ্যে নেই তা এর মানে আমরা দৃঢ়ভাবে এটা বিশ্বাস করব না যে প্রথম দশ দিন শুধু রহমতই আসবে আর কিছু হবে না ব্যাপারটা এমন না এটা সারা মাসেই রহমতের সারা মাসেই বরকতের সারাটা সিয়ামের মাসেই মাখফেরাতের সারাটা সিয়ামের মাসেই মাফের সারাটা সিয়ামের মাসেই বান্দাকে জাহান নামের আগুন থেকে নিষ্কৃতি দানের অতএব এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি আমরা না করি যে আলেম বলেছেন যে এটা আমাদের ভুল এটাকে আমরা বাধ্যতামূলক মনে করলে ভুল কিন্তু আমরা যদি এমনটা বলি যে এটাও রমজান মাসের একটা ফজিলত বা এটা একটা বিশেষ গুণ যে রমজান মাসটাকে এমনভাবে সাজানো হয়েছে আর এটা একটি হাদিসের দ্বারা এটার হাদিসের দ্বারা প্রমাণও আছে অতএব দুর্বল হাদিস হলেও দলিফ হাদিস হলেও সেটা কিন্তু বাতিল হয়ে যায় না সেটার সেটা সেই হাদিসের মতো অত গুরুত্ব পায় না কিন্তু এটা বাতিল নয় তো অতএব আসুন এ বিষয়গুলো নিয়ে আমরা নিজেরা বড়ো ধরনের দ্বিধাধ্বন্দ্বে লিপ্ত না হই তাহলে আমাদের চিন্তা হবে যে রমজান মাসের এটা একটা সৌন্দর্য অন্য মাসের থেকে একটা বৈচিত্র্য এটা যে রমজান মাসের প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন তৃতীয় দশ দিন এরকম তো এর মানে এটা নয় যে সারা মাস বুঝি আর এই তিন ভাগের বাহিরে কিছু হবে না না পুরোটা মাস রহমত বরকত কল্যাণের পুরোটা মাসে আল্লাহ তালা বান্দাকে বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করবে আর আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দিবেন তাই আসুন আমরা সকলেই মাহে রমজানের যেই ফজিলত যে গুরুত্ব যে বৈশিষ্ট্য এটা ধারণ করার চেষ্টা করি এবং এটা অর্জন করতে পারলেই আমরা সফল এখন প্রথম দশ দিন রহমতের কিনা দ্বিতীয় দশ দিন মাঘফেরাতের কিনা তৃতীয় দশ দিন দুজগ আগুন থেকে নিষ্কৃতি দানের কিনা এটা নিয়ে আমরা বাদানুবাদ করব না তবে এটা যে একেবারে অবতারিত এর বাহিরে কিছু হবে না এটাও মনে করব না আমরা রমজান মাসকে ইবাদতে উদযাপন করব আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি সহজভাবে বুজার এবং আমল করা তৌফিক দিন আমিন